এবার বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশে বিএনপি জামাত হরতাল ও অবরোধ দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সাভারের আশুলিয়ায় বলিভদ্র বাজার এলাকায় আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা নবগঠিত আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়িতে কুমিরা বালিকা স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য দিদারুল আলম। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাদারীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশের মাদারীপুর ও ফরিদপুর রিজিয়নের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআমা ওবায়দুল মুক্তাদির চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার জামিল জুয়েল। জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি খলিলুর রহমান সহ চারজন শ্রমিক ও ছাত্র নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঝালকাঠিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আটতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জামালপুর ইসলামপুরে সরকারের বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। বরিশালের হিজলায় বিচ্ছিন্ন মেঘনার চর মেমানিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 10 সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেছেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। পাবনার সাথিয়ায় আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। ফেনীর পশুরামে নৌকামার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। খাগড়াছড়িতে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শহরের নিউজিল্যান্ড সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।